পাঁচজন নারী উপস্থাপক একসাথে হওয়া, এটা কিন্তু খুবই রেয়ার, যেটা আরটিভি আসলে করে দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের সম্পর্কে যে বিষয়গুলো আমাদের দর্শক যারা রয়েছেন তারা যে জানেন না, তাদের সামনে তুলে ধরবো। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেমন আমি আমার প্রোগ্রাম শুরু করলাম এবং আমি কিন্তু প্রথমে বলেছি আপনাদের সাথে রয়েছে আমি শান্তা জাহান, তো এরকম কিছু কমন কথা বা কিছু কমন সিগনেচার ওয়ার্ড আমাদের কিন্তু থাকে, যেটা আমরা কথা বলার সময় বা কাজের সময় সব সময় ব্যবহার করি, সেটা চারজনের কাছ থেকেই জানবো। প্রথমে আমি লাবণ্যকে দিয়ে শুরু করি। সিগনেচার, সত্যি কথা বলতে সাবকনশিয়াস মাইন্ডে কী করি এটা মানে আমি বলতে পারবো না, এটা হয়তো বা অডিয়েন্স বলতে পারবে যে আমি আমার শোতে কী কী করি। তবে আমি আমার একটা বৈশিষ্ট্য বলতে পারি, বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ ক্যামেরা অন হয় না ততক্ষণ আমি মানে অনেক কিছু চিন্তা করতে থাকি বা ইনফরমেশনগুলো মাথায় একটু ঝালাই করতে থাকি, সামহাও সবাই মনে করে আমি খুব অফ মুডে আছি, এবং টকব্যাকে কন্টিনিউয়াস আমাকে সব প্রডিউসার বলতে থাকে আপনার কি মন খারাপ, আপনার কি কোনো কারণে মুড অফ, আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন। যেই ক্যামেরাটা অন হয় তখন মানে তখন আবার কোত্থেকে যেন এনার্জি চলে আসে। সাবণ্য, তোমার কি মনে হয়? ম্যাক্সিমাম শোতেই আমি ব্রেক থেকে ফেরা এবং ব্রেক থেকে আসার পরে কি বলবো ওটা মোটামুটি সবাই জানেন, তাই না? যে আমি আশা করছি আপনারা আমাদের সাথে ছিলেন এবং সাথেই থাকবেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে যেটা আমার লাইফের ফিলোসফি সেটা আমি আমার অন্যান্য শোগুলোতে এন্ডিংয়ে আমি দেওয়ার চেষ্টা করি, যে সবাই ভালো থাকবেন, নিজেকে ভালোবাসুন, আপনি যতক্ষণ নিজে ভালো না থাকবেন ততক্ষণ আপনার চারপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখতে পারবেন, হুইচ ইজ রিয়েলি ট্রু। যাই হোক, এবারে আমরা মোর কাছে যেতে চাই। আমার ক্ষেত্রে যেটা আমি খুব ফার্স্ট কথা বলি এটা হচ্ছে আমার একদম কমন, এটাই আমার সিগনেচার, যে আমি কথা বলা মানে হচ্ছে আমি প্রচণ্ড ফার্স্ট কথা বলবো, সেটা আমি ব্যক্তি জীবনেও যখন কথা বলি কিংবা যখন সেটে কথা বলি, লাইভ প্রোগ্রামগুলোতে মানে উঠতে যাই। এটার জন্য একটা মজার কথা বলবো মো, আমি যখন তোমার রেকর্ডেড কোনো প্রোগ্রাম দেখি অনলাইনে দেখার সুযোগ যখন হয় তখন আমি আবার টেনে ব্যাকে যেয়ে তারপরে শুনি যে কি বলবো। এবারে নীলের কাছে যেতে চাই। সিম্পলিসিটি ইজ মাই সিগনেচার এটা বলতে পারি আমি, সব সত্যি একটা সিম্পলিসিটি এবং একই সাথে ক্যান্ডিডনেস এটা আমি বজায় রাখতে চাই, যে খুব বেশি শোটা যাতে স্ক্রিপ্টেড এরকম না মনে হয়, যে প্রিপারেশনটা নেওয়া ইনফরমেশনটা সেটা নেই, সে স্টাডিটা করি কিন্তু একদমই টাইপড করে ফেলি না। আমি চাই যে শোটা শোয়ের আগে আমি ইনফরমেশনগুলোই ভাবি, শোটা কীভাবে রান করবো এটা নিয়ে ভাবি না, যখন স্টার্ট হয় সেটা যেভাবে যায় ওই ফ্লোতে আমি যেতে দেই। অনেক সময় আমাদেরকে লাইভে থাকতে হয়, অনেক সময় রেকর্ডেড, সব কিছু দীর্ঘদিন যেহেতু আমরা কাজ করছি অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা হয়তো ব্যাড কোনো এক্সপিরিয়েন্স, এই ধরনের কোনো গল্প যদি থেকে থাকে আজ শুনবো, মিলের কাছ থেকে শুনতে চাই। এরকম অসংখ্য গল্প আছে, এমনিতে টুকটাক মন খারাপ সেটা তো একরকম। আমি একদিনের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি তখন একটা শো করছিলাম স্পেশাল, যে তিন দিন শুটিং হবে টানা 26টা এপিসোড, তো দ্বিতীয় দিন যখন পাঁচটার মতো হয়ে চারটা হয়েছে, পাঁচটা একটার মাঝামাঝি হয়েছে, আরও তিনটা বাকি, গেস্টরা পথে আছেন, তখন আমার কাছে ফোন এলো, আমার ভাইয়া ফোন করে কান্না করছে আমার মামা মারা গেছেন, এবং সেই মামা ছিলেন আমার বাবার পরেই যার স্থান, মানে আমাদের পরিবারেরই তিনি মেন্টর, গাইড, এভরিথিং, এবং গার্ডিয়ান হিসেবে ছিলেন শাটার্ড। আমি খুব কান্না করলেও খুব দেখা যায় চোখ দিয়ে শুধু জল পড়ে, আমি সেভাবে শব্দ করে কাঁদি না, কিন্তু সেদিন আমি স্টুডিও শব্দ করে কান্না করেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কী করবো, একজন গেস্টের, উনি অনেক দূর থেকে এসছেন ঢাকার বাইরে থেকে, আমি কিছুক্ষণ সময় নিয়ে পরে প্রডিউসারও বুঝতে পারছে না কী বলবে আমাকে, তখন আমি বললাম যে আমি এসবটা করবো, আমি এটা শেষ করছি, কোনো সমস্যা নেই। আমি জানি না আমি কীভাবে করেছি, যেটা হাফ ছিল আমি পুরোটা করেছি, করার শেষে তারপর আমি আসার পরে ভাইয়া বললেন যে বাকি তিনটা করতে হবে না, উনি গেস্টদেরকে বুঝিয়ে বলেছেন সে তিনটি হচ্ছে পরে করব। আমি ওই অবস্থায় ওখান থেকে চলে গেছি মিরসরাই, ওখান থেকে যেতে যেতে রাত হয়েছে অনেক, সারা রাত মানে চট্টগ্রাম মিরসরাই, হ্যাঁ, তো ওখান থেকে সেভাবে রাতে ঘুম হয়নি কারণ মৃত মানে পুরো বাড়িটাই আসলে মৃত তখন। তারপর এসে আবার টানা আগের দিনে সব গেস্ট এবং আরও একটা গেস্ট, মোট 13টা শো আমি কোনো রেস্ট ছাড়া ঘুম ছাড়া টানা আমি করে গেছি, এবং একই সাথে সেই মেন্টাল ট্রমাটা তো আছে। সাবণ্য, তোমার একটা এক্সপিরিয়েন্স শুনতে চাই। আমি স্টুডিও লাইভ করছিলাম, তো ওই স্টুডিও লাইভটা মানে গানের শো ছিল, প্রথম দিকে তো এটা অনেক বেশি করতাম, তো আমি আমার লাইফে মানে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সো বিং এ ডক্টর দেখা যায় তার হেলথের সব কিছু আমি রিলেটেড থাকি, সব ডিসিশান এন্ড এভরিথিং, তো আমাকে তখন হঠাৎ করে ব্রেকের মাঝখানে দেখলাম অনেকগুলো ফোন আসছে আমার অনেকবার, তো এতবার তো ফোন দেওয়ার কথা না। তারপর আমি ব্রেক থেকে জাস্ট ব্রেকের মাঝে আমি ফোনটা জাস্ট আমার ভাইয়াকে করলাম যে হোয়াট হ্যাপেন, তো সে আমাকে বুঝতে পারছে আমি কাজে, তো সে আমাকে বলতেছে যে আগামীকালকে ডিউটি আছে হসপিটালে আমাকে আসতে হবে, সরি,
তো যাই হোক, আমার ভাইয়া বলছিল না যে কি হয়েছে, বাট অ্যাজ আ ডক্টর আমি বুঝতে পারছিলাম যে সামথিং হ্যাপেন ভেরি রং। যাই হোক, বাট আমি বুঝতে পেরেছিলাম যে খুব খারাপ কিছুই হয়েছে, আমাকে বলা হচ্ছিল না। তো আমি ওই অবস্থায় শোটা করলাম, মানে আমার খুব খারাপ লাগছিল, গানের শো ছিল তো হাই বিটে আমাকে কিন্তু সেই বিটের সাথে চলতে হচ্ছিল, তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, বাট তারপরও আমাকে করতে হয়েছে ওই কাজটি। এবং শো শেষ করার পরই আমি রাতেই স্টার্ট করি, সো আমি এরপরে যাওয়ার পরে রংপুর মেডিকেল কলেজে শ্রাবণ্য, এটাই তো আমাদের লাইফ। আমরা যখন মানে এর চাইতেও ভয়াবহতা আমাদের লাইফে হয়, তখনও হেসেই কথা বলতে হয়।